আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজ জানাবো জান্নাত বা বেহেশতে কিভাবে হাট বাজার বসে থাকে। আমরা দুনিয়াতে বিভিন্ন দিনে বাজার করে থাকি, এক এক দিন এক এক বাজার থেকে থাকে, কিন্তু জান্নাতেও আল্লাহ পাক একটি বাজারের ব্যবস্থা করে দিবেন। হাদিস শরীফে আমরা এমনই একটি বিষয় জানতে পেরেছি। তো প্রিয় দর্শক, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে যে জান্নাতে একটি বাজার থাকবে, প্রত্যেক জুমায় জান্নাতে লোকেরা সেই বাজারে যাবে। সেই বাজারে গিয়ে তারা এমন একটি বাতাসের সম্মুখীন হবে যে বাতাসের কারণে তাদের চেহারা আরো নুরানি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, এবং ধুলাময়লা এমন কিছু ধুলাময়লা আসবে, তাদের পোশাক পরিচ্ছদ উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, তাদের চেহারা সুন্দর হয়ে যাবে। তারা যখন বাড়িতে আসবে তখন তাদের স্ত্রীরা বলবে, হুররা বলবে, আশ্চর্য, আপনি তো অনেক সুন্দর হয়ে গিয়েছেন, এত সুন্দর তো আগে কখনো দেখিনি। তখন সেই বেহেশতে লোক বলবে যে হ্যাঁ, আজকে তো তোমাকেও আরো সুন্দর দেখতে পাচ্ছি। ওই শুক্রবারে, প্রতি শুক্রবারে তাদের চেহারা সুন্দর থেকে আরো সুন্দর হবে। তো প্রিয় দর্শক, আমরা আমাদের সৌন্দর্য আমরা দেখে থাকি, বাজারে গেলে মানুষের সৌন্দর্য হানি হয়, কিন্তু বেহেশতের বাজারে গেলে সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট বাজারে যাওয়ার পরে আরো বহু গুণে বেড়ে যাবে। মুসলিম শরীফের হাদিস শরীফে এই কথা রয়েছে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান হাদিস বলেছেন যে জান্নাতে একটি বাজার রয়েছে, সেখানে যখনই কোনো ব্যক্তির জন্য যে ধরনের মুখাবয়ব চাবে, যে আমার চেহারা এমন হোক, ওই রকমই হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে। সে যেমন চাবে আকৃতি ধারণ করার জন্য, তেমন আকৃতি তার হয়ে যাবে। এই হাদিসখানা মিশকাত শরীফে রয়েছে, তিরমিজি শরীফেও এই হাদিসখানা রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসখানা। তো প্রিয় দর্শক, আমরা জান্নাতিরা যারা জান্নাতে যাব, আমরা শুক্রবারে বাজার করতে পারব, শুক্রবারে বাজার করব। আল্লাহ আমাদেরকে জুমাবারে জান্নাতে গিয়ে বাজার করার তৌফিক দান করুন সকলকে।